জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আমি এখনই স্টেজে একজনকে বলতে শুনলাম হি ওয়াজ ওয়ান অফ দ্য কোফাউন্ডার ইফ আই এম নট রং সো উনি বলছিলো যে এই যে আজকালকার দিনের এন্টারপ্রোনয়ারদের জার্নি আট আট বছরের ওনার সময় লেগেছিল সাকসেস হতে সেই জার্নিটা আট বছর থেকে কমিয়ে উনি আট মাসে নিয়ে আসতে চায় তো সেই জার্নিটা আপনি আজকাল যুগের এন্টারপ্রোনয়ারদের কীভাবে দেবেন আট মাসের মধ্যে তারা কীভাবে সাকসেস হয়ে উঠতে পারবে আমরা যারা এক্সপিরিয়েন্স তাদেরকে সাথে রাখার চেষ্টা করছি যাতে তা আট মাসের ব্যাপারটাকে আট বছরের ব্যাপারটাকে আট মাসে নিয়ে আসতে পারে যাতে ভুল মার্কেটে কমিট কোথাও না হয়ে যায় সেই জায়গাটা থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব পাশে থাকার চেষ্টা করব। এখানে বিভিন্ন রকমের ট্রেনিং অল এসবের আরও কথাও দেখছিলাম সেগুলো নিয়ে যদি একটু ব্রিফ করেন ব্রিফ দেখুন আমাদের টোটাল ব্যাপারটা ইভেন্টটা বলাই হচ্ছে যেহেতু আজকে ফার্স্ট ইভেন্ট টোটালটা ওখানে ডিসক্লোজ করা হচ্ছে তো ব্রিফিং হচ্ছে আমরা ইন ফিউচারে ইনভেস্টমেন্ট ইভেন্ট বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট হেল্পিং অ্যান্ড ইভেন্ট ওয়ান ইস টু ওয়ান মার্কেটিং সাপোর্ট এক্স ওয়াই জেড যা যা সাপোর্ট আমরা সেগুলো করার চেষ্টা করবো এটাই আমাদের প্ল্যানিং রয়েছে আর ফার্স্ট জেন মানে এটা যারা ফার্স্ট জেনারেশন অলসো বিজনেস স্টার্ট করেছে তারা সবাই যাতে এই জায়গাটা ফিল করে তারাই এসছে আজকে তারাই আমাদের গ্রুপের মেম্বার তারাই এই জায়গাটা থেকে নিজেদেরকে সাপোর্ট করতে চায় জন্যই আমাদের পাশে গ্রুপের কমিউনিটি মেম্বার রয়েছে আচ্ছা আপনার কাছে জানতে চাইবো এই এই যে জার্নিটা আপনারা শুরু করেছেন আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের স্পন্সর করেছে তো সেই পাশাপাশি একটা সরকারের ও কোথায় সাপোর্ট প্রয়োজন হয় আর কি এই সব জিনিসের ওপরে আর কি তো সেটা কতটা প্রয়োজন এবং সরকারকে কি বলতে চাইবেন সেই বিষয়গুলো কিভাবে বাড়ানো যায় এটা যদি আমি বলি সরকারের তো অবশ্যই ভীষণভাবে প্রয়োজন তো এটা এখানে প্রবলেমগুলো কী হয় যেসব যারা যে অন্ত্রপ্রেনার যারা আছে যারা ফার্স্ট জেনারেশন অন্তর্প্রেন তারা তো ঠিকভাবে সাপোর্ট পায় না তারা গ্রাম বাংলা অনেক জায়গায় লুকিয়ে আছে আর সেক্টর থেকে হোক বা বিজনেস থেকে হোক এরকম অনেক জায়গায় লুকিয়ে আছে তারা ঠিক জায়গা থেকে তারা সাপোর্টটা পায় না তাদেরকে অ্যাকচুয়ালি আমরা কীভাবে সাপোর্ট করবো এবং গভর্নমেন্টে এরকম প্রচুর ফান্ড থাকে এরকম প্রচুর ফান্ড যেগুলো অ্যালোকেট আমরা করতে পারবো গভর্নমেন্টের সাথে আমরা কানেক্ট করে কীভাবে অ্যালোকেট করবো তাদেরকে ফেস আপনারা কি ট্রাই করছেন গভর্নমেন্টের সাথে কানেক্ট করা কোনো সেইভাবে ট্রাই করিনি আমরা এই জাস্ট আমরা লঞ্চ করলাম আজ আজকে আমরা তো সেটাকে আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো এবং তাদের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করবো যতদূর সম্ভব আপনি একটা কথা বললেন আপনার কথার মধ্যেই যে বিভিন্ন অংশপ্রণয়রা গ্রামেগঞ্জে লুকিয়ে থাকে তারা জানে না কীভাবে শহরে আসবে বা বেরিয়ে আসবে বা তারা কিভাবে কানেকশন ক্রিয়েট করবে তো তারা কিভাবে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে খুব সহজেই সেটার জন্য কি করছেন বা মার্কেটিংয়ের জন্য কি করছেন সেটার জন্য আমরা খুব সুন্দর কিছু পয়েন্ট ভেবে রেখেছি তার মধ্যে একটা পয়েন্ট আমি ডিসক্লোজ করছি যেরকম আমার প্রত্যেকটা জায়গায় আমরা কিছু শাখা আমরা ক্রিয়েট করতে চলেছি এটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা শাখা ক্রিয়েট করবো এটা আমরা আর প্রত্যেক ধরুন সেই শাখাগুলোর কি থাকি শাখাগুলো কাজ করবে তাদেরকে খুঁজে নিয়ে আসা তাদের প্রবলেমগুলো কী সে প্রবলেমগুলোর ব্যাপারে ডিসকাশন করা অ্যাকচুয়ালি তারা কী প্রবলেম ফেস করছে তাদেরকে কীভাবে আমরা সাহায্য করবো সাহায্য করে কীভাবে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাব এই জিনিসগুলো খুব ম্যাটার করবে তাদের জন্য এফসিএজি প্রথমত তো কলকাতায় শুরু হচ্ছে তো সেটা আর ভবিষ্যতে কি প্ল্যান আছে কোথায় কোথায় পৌঁছে যাওয়ার প্ল্যান আছে না আগে প্রথমে কলকাতাকেই বা বাংলাকেই করতে চাইছেন তারপর অন্য জায়গায় পৌঁছতে চাই দেখুন আমাদের তো মেন এটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে গ্লোবাল অন্ত্রপ্রনিয়ার ফোরাম এটার আন্ডারে আমাদের আছে ফার্স্ট জেনারেশন ঠিক আছে তো এটার পরে বেঙ্গল তো আমাদের প্ল্যানিং আছেই যে বেঙ্গলের যে অন্ত্রপ্রনিয়ার যারা আছে তাদেরকে একটা ভেতর থেকে বাইরে নিয়ে আসা একটা সুন্দর স্টেজে নিয়ে আসা তারপরে আমরা আস্তে আস্তে বেঙ্গলের বাইরে যাবো তার জন্য আমরা একটা গ্লোবাল অন্তঃপর্ণ ফোরাম নাম দিয়েছি বেঙ্গলের বাইরে যেরকম আরও যেসব স্টেটগুলো আছে ইভেন আমাদের দুবাইতেও অলরেডি কথা চলছে আমরা প্ল্যানিং করবো আরও স্টেটগুলো যেগুলো আছে স্টেটগুলোতে আমরা কথা বলার দেন আমরা অন্য কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করবো আমরা আস্তে আস্তে আমি একটা খুব সহজ প্রশ্ন করব। এই একজন এনসুপ্রেনার সে যদি একা হয় আর আপনাদের সাথে যদি যোগ দেয় তার জার্নিটা একা হলে এবং আপনাদের সাথে যোগ দেওয়ার পর কতটা সহজ হয়ে যাবে আপনাদের সাথে যোগ দেওয়ার পর দেখুন সহজ তো অবশ্যই হবে কারণ আমরাও ফাইছেন অন্ত্রপূর্ণ কারণ আমরাও গ্রাসরুট থেকে উঠে এসেছি একদম তো আমরা জানি যে অ্যাকচুয়ালি তারা প্রবলেমটা ফেস করে ফার্স্ট এজে ঠিক আছে তো সেই কী কী মিস্টেকগুলো করে কী কী গুলো করে তারা সেই গুলোকে আমরা ফাইন্ড আউট করে তাদেরকে একটা পারফেক্ট ওয়েতে অ্যাজ এ মেন্টার হিসাবে পারফেক্ট ওয়েতে যেরকম আপনি বলেন যেরকম গভর্নমেন্টের ফান্ড তাদেরকে ক্রিয়েট করে দেওয়া অ্যালোকেট করে দেওয়া ভিসি আঞ্জেল অ্যাঞ্জেল ইনভেস্টার ক্রিয়েট করে দেওয়া এই জিনিসগুলো আমরা তাদের সাথে কন্টিনিউ করতে থাকবো ছোট করে আপনার জার্নি বিষয়ে একটু জানতে চাইবো কিভাবে শুরু হয়েছে এবং আজকে কিভাবে এখানে এসে পৌঁছানো দেখুন আমরা অবশ্যই আমরা আমার নিজস্ব ব্র্যান্ড আছে আমার চা খর বলে আমার নিজস্ব ব্র্যান্ড আছে যেটা আমরা জলপাইগুড়ি থেকে শুরু করেছিলাম তারপর আমরা ওখান থেকে এবং আমিও একজন গ্রাম বাংলারই ছেলে ওখান থেকে উঠে এসে জলপাইগুড়ি কত টাকায় বিজনেস শুরু মোটামুটি আমি ফিফটি থাউজেন্ডের বিজনেস স্টার্ট করেছিলাম তারপর জলপাইগুড়ি আজকে সেই রেভিনিউ কত গিয়ে দাঁড়িয়ে রেভিনিউ খুব ভালো বাট রেভিনিউ কত কী আছে সেটা ডিসক্লোজ করছেন যেটা আছে ইটস গুড ইটস গোয়িং টু বি ভেরি গুড ঠিক আছে বাট চেষ্টা আমাদের লেগেই আছে আমরা তো যেরকম কলকাতায় এসে আমরা স্টার্ট করেছি অলরেডি আমাদের এগারোটা মতো ফ্রাঞ্চাইজি আছে তো সেটাকে আমরা বাড়াচ্ছি তার সাথে সাথে যারা ফার্স্ট জেন যারা আছে তাদেরকেও আস্তে আস্তে তাদেরকে আপগ্রেড করা